वेलकम बैक टू माय चैनल रॉयस कोचिंग। आज के मतलब आलोचनार विषय होच्छे स्पेशल करंट अफेयर्स फॉर रेलवे, अर्थात रेलवे ग्रुप डी एवं रेलवे एएलपी जोने स्पेशल किछु करंट अफेयर्स आज के आपनादेर सामने तुले धरबो। तो जारा जारा एखोनो पर्यन्त आमादेर फेसबुक पेज रॉयस कोचिंग के लाइक करोनी, तारा तारा लाइक करो एवं फलो अप जाने गिये सी फार्स्ट अपशनटिके अन करे दाओ नोटिफिकेशन सबार आगे पावार जोन्नो। एवं जारा जारा एखोनो पर्यन्त आमादेर यूट्यूब चैनल सबसक्राइब करोनी, तारा तारा यूट्यूब चैनलटी सबसक्राइब करो एवं सबसक्राइब करार परे আর বেল আইকনটিকে প্রেস করো এবং নোটিফিকেশান পেয়ে যাও সবার আগে। তো চলে যাওয়া যাক আজকের কোশ্চেনে। তো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন। প্রথম কোশ্চেনে আছে হচ্ছে, সম্প্রতি ভারতের রেল কোন অ্যাপ্লিকেশান চালু করেছে যেটির কাজ হলো পণ্যবাহী ট্রেনের সুগমন ও রিয়েল টাইম ট্র্যাক করা? SFRRTI স্ফূর্তি নামক অ্যাপ্লিকেশান লঞ্চ করেছে। দুই নম্বরে রয়েছে, ভারতের কোন রেল স্টেশন লিমকা বুকে নাম নথিভুক্ত করেছে যেখানে সমস্ত রেলকর্মী মহিলা? সেটা হচ্ছে মাতুঙ্গা রেলওয়ে স্টেশন। তিন নম্বরে রয়েছে, ভারতের কোথায় ব্রডগেজ লাইনে প্রথম এসি ট্রেন চালু করলো? উত্তর হবে মুম্বাই। ভারতের কোথায় জাতীয় রেল তিন যানবাহন ইউনিভার্সিটি কলেজ স্থাপিত হয়েছে? ভাদোদরা। পাঁচ নম্বরে রয়েছে, ভারতের কোথায় সলিড স্টেট ইন্টারলকিং সিস্টেম চালু করা হয়েছে যেটি এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম? অ্যান্সার হবে ওয়েস্ট বেঙ্গল। তো এই পেজে ছিল পাঁচটি কোশ্চেন, দেখে নেব পরের নেক্সট পেজে আর কী কী ইনফরমেশন আমরা পেতে পারি। ছয় নম্বরে রয়েছে, ভারতের প্রথম এনার্জি এফিসিয়েন্ট স্টেশন কোনটি? কাছেগোদা, KACHEGUDA। সাত নম্বরে রয়েছে, ভারতের প্রথম কোন স্টেশনে 5 মেগাওয়াট যুক্ত সম্পন্ন সোলার প্যানেল লাগানো পরিকল্পনা করা হয়েছে? হযরত নিজামুদ্দিন। আট নম্বরে রয়েছে, ভারতীয় রেলের নতুন চেয়ারম্যান হলেন যিনি, তার নাম কি? অশ্বিনী লাহনি। নয় নম্বরে রয়েছে, ভারতের কোন স্টেশনকে PPP মডেলের আওতায় আনা হয়েছে? হাবিবগঞ্জকে। দশ নম্বরে রয়েছে, অর্থাৎ এই পেজের লাস্ট কোশ্চেন, ভারতের কোন ট্রেনে স্বয়ংক্রিয় দরজা লাগানো হয়েছে? ভারতের তেজস নামক যে ট্রেনটি চালু হয়েছে সেই ট্রেনের স্বয়ংক্রিয় দরজা লাগানো হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্স ফর রেলওয়ে, অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি এবং এএলপির জন্য এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই ইম্পর্টেন্ট, তাই আমরা এগুলোকে এক জায়গায় করে আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি। তো এইরকম আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে প্রেস করুন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ রয়েস কোচিংকে লাইক করেনি, তারা ফেসবুক পেজটি লাইক করুন, আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং রয়েস ভিডিও, গেট আপডেট, বি আপডেটেড।